হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা 2021 সালে যারা দাখিল পরীক্ষার্থী আছো তাদের জন্য একটি অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো এটা বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান, আর এটা অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1 এবং অ্যাসাইনমেন্টের অধ্যায়ের শিরোনাম এখানে দেওয়া আছে। এটা অধ্যায় হচ্ছে 1 ভৌত রাশি এবং পরিমাপ থেকে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। এবং আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটা আগে পড়ে নিব, তারপর আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম এবং উত্তর দুটা একসাথে দেখে নিব। প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিচ্ছি। এখানে একটা প্রজেক্টের মডেল তৈরি করার জন্য তোমার মোটা 8 পেপার প্রয়োজন। আবার কোভিড মহামারীর কারণে তোমার পরিচিত স্টেশনারি দোকানটি খুলছে না, যে দোকানটি খোলা আছে তার দোকানে অসাধু বলে লোকালয়ে দুর্নাম আছে, কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকে তোমাকে একটি কাগজ কিনতে হয়। দোকানে তোমাকে যে কাগজ দিয়েছে তার মান 160 গ্রাম বাই মিটার স্কোয়ার বলে দাবি করছে। মডেলিং কাগজের প্রতি সাইজের প্রতি পাতার সাইজ 65x75 সেমি। তুমি স্থির করলে যে দোকানির কথাটা যাচাই করে দেখবে, তোমার বাসায় তোমার কাছে যে মাপার ফিতা আছে তা দিয়ে 2 সেমি এর ছোট কোনো কিছুর পরিমাপ করা যায় না। আর তোমার বাসার রান্নায় মাল মশলা মাপার জন্য যে ডিজিটাল নিতে আছে তাতে 20 গ্রামের নিচে বর রেকর্ড করা যায় না, তার মানে 8 গ্রামের কোনো বস্তুর বর সঠিকভাবে মাপলে তা তোমাকে 5টি বস্তু নিতে হবে, যাতে তাদের সম্মিলিত বর 40 গ্রাম হয়, যা 20 গ্রামের গুণিতক। তোমার জন্য কোনো যন্ত্র ব্যবহারের সুযোগ নেই, তোমার অন্য কোনো যন্ত্র ব্যবহারের সুযোগ নেই। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট, এবং এখান থেকে আমাদেরকে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। খ, কাগজের মান যে এককে দিয়েছে দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত, এটা হচ্ছে 1 নম্বর খ। আর খ 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কিলোগ্রামে মাপলে এ মানের একক কি দাঁড়াবে। গ, এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে, তোমার হিসাব সাপেক্ষে যুক্তি দেখাও। গ, কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে 120 ± 5 গ্রাম মিটার স্কোয়ার, এর অর্থ হচ্ছে মানটি আসলে 119.5 হতে 120.5 এককের মাঝে রয়েছে, এখানে চূড়ান্ত ত্রুটির মান 0.5 একক। তোমার নির্মিত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল, তো তুমি যে মানটা বের করছো সেটা কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল এটা বের করতে হচ্ছে। তাহলে আমাদের খ খ গ গ 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর এখানে নির্দেশনা যদি আমরা পড়ি এখানে বুঝতে পারবো, পাঠ্য বইয়ের 18 থেকে 27 পৃষ্ঠা গণিত অংশগুলো অনুসরণ করো, তাহলে পাঠ্য বইয়ের এই অনুসরণ করতে হবে। তো এবার অ্যাসাইনমেন্টটা কিভাবে লিখবে সেই বিষয়টা জানবো। অ্যাসাইনমেন্ট নাম্বার লিখবে এখানে, অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে এখানে, আর নিজের অংশে শিক্ষার্থীদের সহজ ইংরেজিতে পূরণ করতে হবে, অর্থাৎ এই বক্সটার মধ্যে যা কিছু আছে সবকিছু ইংরেজিতে পূরণ করবে। এখানে বিষয়পুট লিখবে, তারপর বিষয়ের নাম লিখবে, শিক্ষা বোর্ডের নাম লিখবে, শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, শিক্ষার্থীর নাম বড় হাতের লিখবে ইংরেজিতে, পিতার নাম মাতার নাম ঠিক একইভাবে বড় হাতের ইংরেজিতে লিখবে। এরপর এখানে কিছু করার দরকার নেই, এটা তো কিছু করার দরকার নেই, তোমরা জাস্ট এই বক্সটাতে তোমাদের যা ইনফরমেশন আছে এগুলো লিখে নিবে। আর অ্যাসাইনমেন্টের শিরোনাম যেটা আমরা বলবো সেটা এখানে লিখবে। তো আমরা এবার অ্যাসাইনমেন্টের শিরোনামটা দেখে নিব। তো তোমাদের অ্যাসাইনমেন্টটা হবে অ্যাসাইনমেন্ট নাম্বার 1, আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সরল যন্ত্রপাতি ব্যবহার করে সুষম আকৃতি বস্তুর ক্ষেত্রফল নির্ণয়। আর একটা কথা, অ্যাসাইনমেন্টটা খুব কপি করবে না তোমরা, এটা এটা হচ্ছে একটা নমুনা উত্তরপত্র, এটা দেখে তোমরা নিজেদের মতো করে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। তো এবার আমরা সরাসরি উত্তরে চলে যাচ্ছি। তো ক নাম্বার প্রশ্নের উত্তর, কাগজের মানের জন্য যে মাত্রাটা বের লিখছিল এটা বের করতে বলছিল। আমরা ক নম্বর প্রশ্নের উত্তরে মাত্রাটা বের করছি, আমি এটা জুম করি যাতে তোমরা এটা দেখতে পারো। কাগজের মান 160 গ্রাম মিটার স্কোয়ার বাই মিটার স্কোয়ার, তাহলে কাগজের মানের একক হবে গ্রাম বাই মিটার স্কোয়ার। তাহলে এটা তোমরা বাংলায় লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের ইচ্ছা। তো সুতরাং এর মাত্রা হচ্ছে গ্রাম বাই মিটার স্কোয়ার, তাহলে বরের মাত্রা যেহেতু এখানে গ্রাম তাহলে এটা হবে বরের মাত্রা, আর এটা যেহেতু মিটার তাহলে দৈর্ঘ্যের মাত্রা, তাহলে বরের মাত্রার জায়গায় এম আর দৈর্ঘ্যের মাত্রা এল স্কোয়ার। তাহলে এটা যদি আমরা করি এম এল এন বাস টু, সুতরাং মাত্রা তার ব্রেকেট দিয়ে MLN+2, এখানে যে MLN+2 আছে এটা লিখে দিবে। তাহলে আমাদের খ নম্বরের উত্তর হয়ে গেল। এরপর আমরা দেখবো খ নম্বর, তো খ নম্বর হচ্ছে উত্তর হচ্ছে এটা, কিলোগ্রামে মাপলে এককটা বের করতে বলছিল। তাহলে আমরা এটা দেখবো, দেওয়া আছে কাগজের মান 160 গ্রাম বাই মিটার স্কোয়ার সমান 160, 1000 দিয়ে ভাগ দিব তাহলে আমাদের গ্রাম থেকে কিলোগ্রামে চলে আসবে, কিলোগ্রাম বাই মিটার স্কোয়ার, এটা ভাগ করলে আসতেছে 0.16, অর্থাৎ 0.16 কিলোগ্রাম বাই মিটার স্কোয়ার। সুতরাং কিলোগ্রামে মাপলে এর একক হবে কিলোগ্রাম বাই মিটার স্কোয়ার, এটা আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। এরপর আমরা 3 নম্বর যেটা ঘ নম্বর প্রশ্নের উত্তর আছে এটাতে চলে যাব, এটা হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর। এটাকে আমি কিভাবে জুম করে নিই, ঘ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে
প্রজেক্টের মডেলের কাগজের প্রতিপাতার সাইজ 65 সেমি ইন্টু 75 সেমি, সুতরাং কাগজটির প্রতিপাতার ক্ষেত্রফল হবে 65 গুণ 75 বর্গ সেমি। তাহলে গুণ করলে এখানে 4875 বর্গ সেমি। এরপর আমরা সেমি থেকে এটাকে মিটারে কনভার্ট করব, এটাকে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যেতে চাইলে এখানে এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পর 0.4875 মিটার স্কোয়ার। দোকানদারের হিসাব অনুযায়ী কাগজের মান 160 গ্রাম মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা দোকানদারের হিসাব অনুযায়ী কাগজের মানটা ছিল 160 গ্রাম মিটার স্কোয়ার। এখানে এটা একটু বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে কাগজের মান 160 লিখবে, গ্রাম লিখবে, এখানে এটা ভাগ মিটার স্কোয়ার, এখানে মিটার স্কোয়ার। এরপর সুতরাং প্রতিপাতার ভর 0.4875 গুণ 160 গ্রাম, তাহলে এটা গুণ করলে আসতেছে 78 গ্রাম। যেহেতু আমার কাছে যে ফিতা আছে তা দিয়ে 2 সেমি এর কম দৈর্ঘ্যের পরিমাপ করা যায় না এবং প্রতি কাগজের মাপ 65 সেমি ইন্টু 75 সেমি, কাজেই এই শর্ত অনুসারে আমাকে 2 সেমি এর গুণিতক অর্থাৎ সর্বনিম্ন 2টি কাগজ কিনতে হবে। সুতরাং 2টি পাতার পর 78 ইন্টু 2 গ্রাম, তাহলে এটা হচ্ছে 156 গ্রাম। আবার যে ডিজিটাল নীতি আছে তা দিয়ে 20 গ্রামের কম ভর মাপা যায় না, কাজে আমাকে ততটি কাগজ কিনতে হবে যাদের মোট ভর 20 গ্রাম এর গুণিতক হবে। আর এমন সংখ্যক কাগজের ভর হবে 156 ও 20-এর লসাগু। আমার ক্রয়কৃত কাগজের ভর হবে 780 গ্রাম, সুতরাং আমার ক্রয়কৃত কাগজের সংখ্যা 780 ভাগ 78টি, তাহলে 10টি। এক্ষেত্রে আমি 10টি কাগজে কাগজ ক্রয় করার পর বাসায় যেয়ে কাগজগুলো ভর পরিমাপ করার পর যদি দেখা যায় কাগজগুলোর ভর 780 গ্রাম, তবে আমি নিশ্চিত হব যে দোকানদার সত্য বলেছে নতুবা সে মিথ্যা বলেছে। তাহলে এটাই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা 4 নম্বর, যেটা গ, এটার উত্তর দেখবো। লাস্ট প্রশ্ন যেটা, তো সেটার উত্তর হচ্ছে আমাদের শুরু হবে এখান থেকে, কাগজের সবচেয়ে ছোট মান 119.5 গ্রাম বাই মিটার স্কোয়ার। এরপর কাগজের সবচেয়ে বড় মানটা হচ্ছে 120.5 গ্রাম বাই মিটার স্কোয়ার। চূড়ান্ত ত্রুটি হচ্ছে 0.5, 0.5 গ্রাম বাই মিটার স্কোয়ার। দড়ি আমার নির্মিত মান হচ্ছে 1 গ্রাম বাই মিটার স্কোয়ার। দড়ি আমার নির্মিত মান হচ্ছে 1 গ্রাম বাই মিটার স্কোয়ার, এটা আমি ধরলাম। আমরা জানি চূড়ান্ত ত্রুটি বড় মান থেকে বিয়োগ আমার যে মান যেটা সেটা নির্মিত মান, তাহলে এখানে চূড়ান্ত ত্রুটির মানটা বসাবো, তারপর বড় মানটা বসাবো, মাইনাস এক্স আমার নির্মিত মান এক্স। এরপর এখানে যদি আমরা কাজ করি, স্বাভাবিক গণিতের কাজ করি, তাহলে আসতেছে এক্স এর মান আসতেছে 120, অর্থাৎ এখানে 120 এটা এদিকে নিয়ে গেলে পক্ষান্তর করলে -0.5, এখান থেকে চলে গেলে বিয়োগ করলে আসতেছে 120 গ্রাম বাই মিটার স্কোয়ার। আবার আবার যদি আমরা চূড়ান্ত ত্রুটিতে অন্যভাবে বের করি, তাহলে এখানে একইভাবে নির্মিত মান মাইনাস ছোট মান, চূড়ান্ত ত্রুটির মান হচ্ছে 0.5, 0.5 সমান নির্মিত মান সমান এক্স মাইনাস 119.5। এরপর একইভাবে আমরা যদি এটাকে স্থানান্তর করি, তারপর স্থানান্তর করার পর এবার 119.5টাকে আমরা এদিকে পক্ষান্তর করবো, তাহলে এটা যোগ হয়ে যাবে, তাহলে সুতরাং এক্স সমান 120 গ্রাম বাই মিটার স্কোয়ার। কাজে আমার নির্ণীত মান হচ্ছে 120 গ্রাম বাই মিটার স্কোয়ার। সুতরাং আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি বা পরিমাপ করা মান। চূড়ান্ত ত্রুটিটা হচ্ছে 0.5 গ্রাম বাই মিটার স্কোয়ার, আর পরিমাপ করা মানটা হচ্ছে 120 গ্রাম বাই মিটার স্কোয়ার, তাহলে এটা মান আসতেছে 0.004, 0.004 শতাংশের হিসাবে ত্রুটি, যদি শতকরা হিসাবে ত্রুটিটা বের করি 0.4% ত্রুটি, এটা হচ্ছে আনসার। তাহলে আমরা 4টা প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিলাম। তো আমাদের অ্যাসাইনমেন্ট এখানে শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দিয়ে দাও। কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।